মিরপুরে থ্রি ফুডের রেস্টুরেন্টে নিয়ে আসি। এরপর মিরপুর থ্রি ফুড ওকে রেস্টুরেন্টে নিয়ে আসছে, ওর চোখ ধরে বসে আছি, এক এক করে বয়ফ্রেন্ড ঢুকছিল, এরপর ওকে সারপ্রাইজ দিয়েছি। ছয় ছয়টা বয়ফ্রেন্ড মিলে তাদের একমাত্র গার্লফ্রেন্ডকে রেস্টুরেন্টে ডাইকায় না সারপ্রাইজ দিল। বিশ্বাস করেন রাসেল ভাই, এর থেকে বড় সারপ্রাইজ আমি এর আগে কখনো দেখি নাই। কলিমদ্দি সলিমদ্দি যেই হোক না কেন, নিবে না কোনো খোঁজ? আরে ভাই, কলিমদ্দি সলিমদ্দি যেই হোক না কেন, নিবে না কোনো খোঁজ? যদি হাতে নিয়ে ডায়মন্ডের রিং করতে পারেন প্রপোজ। কি আর কোমরে কাকা, আমার লাভ লস কিছুই নাই, আমার পুরোটাই লস। হাতে নাতে ধরার পরেও মেয়ে বলে আমি কাউকে না করতে পারি না, এটাই আমার দোষ। হোয়াটসঅ্যাপ কাকা, ফারাবি ইজ ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে আমি কথা বলবো দ্য মোস্ট বিউটিফুল, সুইটিফুল, কিউটিফুল, এক কথায় বলতে পারেন উদার মনের এক মেয়েকে নিয়ে। না মানে তার ডিস্কো নারীতে না বলে কোনো শব্দ নাই। ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করছি, তো এখন ডায়মন্ডের হারের কথা বলো, ওকে মিরপুরে থ্রি ফুডের রেস্টুরেন্টে নিয়ে আসি। সো আজারা কাউকে বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ইন্ট্রো লাগা। শুরুতেই বলতে চাই, প্লিজ মেয়েটারে কেউ কিছু বলবেন না, কারণ সে অনেক দয়ালু, অনেক ধৈর্যশীল, কারণ ছয় ছয়টা বয়ফ্রেন্ডকে একসাথে মেইনটেইন করা এত সোজা না। আচ্ছা ওয়েট ওয়েট, ঘটনাটা একটু শুরু থেকেই বলি, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। এই যে এই মেয়েটা যাকে নিয়ে এত কিছু, অ্যাকচুয়ালি তার প্রেজেন্ট বয়ফ্রেন্ড, মানে এই পুরো ঘটনাটা যে আপনাদের সামনে তুলে ধরেছে, মানে এত সাজিয়ে গুছিয়ে মেয়েটার বয়ফ্রেন্ডদেরকে এনে যে সারপ্রাইজটা দিল সেটা তো ওপি লেভেলের ছিল। এক এক করে বয়ফ্রেন্ড ঢুকছিল, এরপর ওকে সারপ্রাইজ দিয়েছে। বাট বিষয়টা ঘটলো কিভাবে সেটা তো একটু জানতে হবে, তাই না? রিলেশনশিপে যখন ছিলাম আমি এক ধরনের সাইকো হয়ে গেছিলাম ওর সাথে থাকতে থাকতে। আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি আমাকে অনেক বুঝেছে, ফ্রেন্ড সার্কেল দূরে চলে গেছে একেবারে। দেন এরপর অনেক ধরনের অনেক ভুলই আমাকে বুঝাইতো যে তুমি ভুল করছো, আমি শুনতাম না। আমি বলি না, আমি চোখে দেখায় বিশ্বাসী, তো আমি তোমাদের মুখে কথায় বিশ্বাস করি না। আর মেয়েও আমাকে ভোলা চালের ভাত খেয়ে খাওয়ায় রাখছে এক কথায়। মেয়েরা এমনই ভাই, কিভাবে আপনাকে খেয়ে দিয়ে চলে যাবে আপনি টেরও পাবেন না। বাট আনফরচুনেটলি আপনার ক্ষেত্রে চলে যাওয়ার আগেই আপনি ধরে ফেলছেন। যা বলতো তাই করতাম গাধার মতো। বাট একদিন আমি চিন্তা করলাম যে অনেক হয়েছে, আর না আমার ডাউট হয়েছে, দেখি একটু তদন্ত করে। বিকজ আমরা ব্যবসা বাণিজ্য যখন করি ওখানে গোয়েন্দাগিরি করতে হবে, তার রিলেশনশিপে কেন গোয়েন্দাগিরি করতে পারবো না? সেটাই তো, সন্দেহ হলে খোঁজখবর নিয়ে সন্দেহটা দূর করা উচিত, নইলে সম্পর্কের মাঝে ফাটল ধরে। আর যদি বাই এনি চান্স সন্দেহটা সত্যি হয়, তাহলে তো একটা বড় বিপদ থেকে বেঁচে গেলেন। অতএব আমি গোয়েন্দাগিরি করে দেখলাম যে ওর কতগুলোই বয়ফ্রেন্ড, সাড়ে তিন বছর, পাঁচ বছর, দুই বছর, এরকম রিলেশনশিপ। আমি শিওর মেয়েটা রিলেশনশিপটাকে বিজনেস হিসেবে নিয়েছিল। তার লক্ষ্যই ছিল টাকাওয়ালা ছেলেগুলোকে রূপের আগুনে ফাঁসিয়ে নিজের মৌলিক চাহিদাগুলো মিটিয়ে নেওয়া। তারপর আমি চিন্তা করলাম ওকে ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করছি, তো এখন ডায়মন্ডের হারের কথা বলো, ওকে মিরপুরে থ্রি ফুডের রেস্টুরেন্টে নিয়ে আসি। এরপর মিরপুর থ্রি ফুড ওকে রেস্টুরেন্টে নিয়ে আসছে, ওর চোখ ধরে বসে আছি, এক এক করে বয়ফ্রেন্ড ঢুকছিল, এরপর ওকে সারপ্রাইজ দিয়েছি। তবে যাই বলেন, সারপ্রাইজটা সেই লেভেলের ছিল, এর আগে শুধু নাটক সিনেমাতেই দেখছি এইভাবে কেউ কাউকে সারপ্রাইজ দেয়। আমার কথা হচ্ছে রিলেশনশিপ খারাপ না, রিলেশনশিপ অনেক ভালো আলহামদুলিল্লাহ, বাট এইসব মানুষের জন্য রিলেশনশিপটা খুব খারাপ হয়ে যায়। টাইম পাস আমরাও কম বেশি সবাই করেছি, বাট কাউকে মনে কষ্ট দিয়ে বা ঝাড়া ঝাড়া করে শেষ করে দেইনি। আসলে এভাবে কেউ কাউকে কষ্ট দেওয়া উচিত না। না মানে আমি আপনাদের ছয় জনের কথা বলি নাই ভাইয়া, আমি মেয়েটার কথা বলতেছি। বেচারা ছয় জনকে ম্যানেজ করার ট্রেনিং নিলেও ছয় জনকে একসাথে মুখোমুখি হলে কিভাবে ম্যানেজ করবে সেই ট্রেনিংটা নিতে ভুইলা গেছে। আমি শুধু ভাবতেছি ওই ছয় জন বয়ফ্রেন্ডের কথা, মানে সুন্দর মেয়ে দেখলেই রিলেশনে চলে যেতে হবে। ভাইরে একটু তো খোঁজ খবর নিয়ে দেখবেন মেয়েটা কেমন, তার ক্যারেক্টার কেমন। আমি জানি আজকে সারাদিন শুধু এই মেয়েটাকে নিয়েই কথা হবে, ট্রোল হবে যে একটা মেয়ের ছয় ছয়টা বয়ফ্রেন্ড। আরে কাকা, আপনারা সবাই তার ছয় ছয়টা বয়ফ্রেন্ড এটাই দেখলেন, কেউ তার দুঃখটা বুঝলেন না, সে যে কাউকে না করতে পারে না। একটাবার ভাবেন একটা মানুষ কতটা দয়ালু, কতটা ভালো মানুষ হলে কেউ এইভাবে ভাবতে পারে।
তার চেয়েও বড় কথা হলো আপনাদের ছোট মন তাই একজনারই জায়গা হয় না, বাট তার মনের কথা একবার ভাবেন কত বড় বিশাল মন ছয় ছয় জনকে জায়গা দিচ্ছে। আর একটু ওয়েট করলে হয়তো কোয়ার্টার সেঞ্চুরি মাইরা দিত। এখন আপনারা বলতেই পারেন একটা মেয়ে ছয়টা ছেলের সাথে রিলেশন করছে তো কি হয়েছে? ইটস হার চয়েস, দিস ইজ হার চয়েস হোক বা দিস ইজ হিজ চয়েস, এভাবে যদি একটা মেয়ে ছয়টা করে ছেলে নেয় তাহলে বিশ্বাস কর বোন তোদেরকে সিঙ্গেলই থাকতে হবে। হাইশা লাভ নাই, আমি ঠিকই বলতেছি, এমনিতেই বাংলাদেশে ছেলে দেশে মেয়েদের সংখ্যা বেশি, তারপরও যদি একটা মেয়ে ছয়টা করে ছেলে নেয় তাহলে কি হবে একবার ভাবেন। তবে এখন আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, একটা মেয়ে যদি ছয়টা করে ছেলের সাথে প্রেম করে তাহলে তো হাজার হাজার মেয়ে সিঙ্গেল পড়ে থাকার কথা, বাট তারপরও আমি কেন এখনো সিঙ্গেল মেয়ের অভাবে সিঙ্গেল পড়ে আছি? যাই হোক, সিঙ্গেল থাকলেও এইটা ভেবে ভাল লাগছে যে আমি এখন এরকম খাস্তর মার্কা একটা মেয়ের কবলে পড়ি নাই। এই দৃশ্য দেখার পর ছেলেরা তো আর কোনো মেয়েকে বিশ্বাস করতে পারবে না, আর রিলেশন তো অনেক দূরের কথা। তারপরও দেখবো কিছু কাপল স্টোরিতে কাপল ভিডিও দিয়ে লুতুপুতু করতেছে, এ ভাই এ তোরা কি বুঝিস না, এগুলা দেখলে আমাদের মতো সিঙ্গেল পোলা পাইনদের কলিজাটা পুইড়া যায়। আচ্ছা ঠিক আছে, প্রেম করবি কর গোপনে কর, কেন আবার সেটা ভিডিও করে স্টোরিতে দিতে হবে? হ্যাঁ বুঝবে বুঝবে যখন তোর গার্লফ্রেন্ডও কোনো একদিন আইসা বলবো আমি কাউকে না করতে পারি না, আমার কি দোষ, তখন বুঝবি। এট লাস্ট একটা কথাই বলবো, এই মেয়েটা যা করছে একদমই ঠিক করে নাই, কারণ ভালোবাসাটা কোনো বিজনেস না যে আপনি আপনার চাহিদা মেটানোর জন্য টাকাওয়ালা ছেলেগুলার মাথা খেয়ে নিজের চাহিদা মেটাবেন। আর ছেলেগুলারে বলতেছি ভাই, আপনাদেরও উচিত ছিল রিলেশনে যাওয়ার আগে একটু খোঁজ খবর নেওয়া। যাই হোক, হয়তো নেক্সট টাইম থেকে আর এই ভুল করবেন না, আর করার কথাও না যা হইলো। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু এনাফ, তবে নামটা মনে রাখেন কোন প্যারা নাই সিল, এই ওয়েট ওয়েট ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। আর একটা কথা, এটা আমার নতুন পেজ, যদি সম্ভব হয় তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।